মেডিসিন ই হেলপ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ঔষধের বিষয়ে আলোচনা করব সেটি হলো এটিএম 100 mg। তথা এই এটিএম 100 mg কি কাজ করে, এর বেনিফিট কি, এর সাইড ইফেক্ট আছে কি না, এটি কিভাবে খেতে হবে ইত্যাদি সমস্ত বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া সঠিক ইনফরমেশন বা তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই এটিএম 100 সিরাপ, যা কিনা ইন্ডিগো রেমিডিস কোম্পানি বানিয়েছে, এর মধ্যে 15 ml ঔষধ রয়েছে। যদি এর দামের কথা বলি সেক্ষেত্রে এর দাম 42 টাকা। যদি এই সিরাপের প্রিপারেশনের কথা বলি সেক্ষেত্রে এজিথ্রোমাইসিন ওরাল সাসপেনশন ICPS দেওয়া রয়েছে। এবং যদি এর কম্পোজিশনের কথা বলি সেক্ষেত্রে এজিথ্রোমাইসিন 100 mg উইথ ফ্লেভার বেস দেওয়া রয়েছে। এটি প্রধানত পেডিয়াট্রিক মেডিসিন তথা বাচ্চাদের সিরাপ। এটি অ্যান্টিবায়োটিক হিসাবে প্রধানত ব্যবহৃত করা হয়ে থাকে। এই এটিএম 100 অ্যান্টিবায়োটিক মেডিসিন, যা কিনা শিশুর তথা বাচ্চাদের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান তথা জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া, বুক জাম, বুকের মধ্যে ঘরঘর আওয়াজ করা, শ্বাসনালী জাম হওয়ার ফলে সঠিকভাবে নিঃশ্বাস নিতে না পারা, গলার মধ্যে খুশখুশ বা গলার মধ্যে অ্যালার্জি তথা গলার মধ্যে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান, বুকের ছাতি তথা ফুসফুসের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশান, চর্মের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশান বা চর্মের মধ্যে যে কোনো ধরনের গুড়ি গুড়ি লাল ছপছপ বিশিষ্ট ফোড়া ফুসকুড়ি ইত্যাদি বা চুলকানি, এবং কানের মধ্যে ব্যাকটেরিয়াল সংক্রমণ তথা যে কোনো ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশান বা ছত্রাক সংক্রমণ ঘটিত রোগ সমস্যায় এই এটিএম 100 সিরাপ ডাক্তারেরা প্রধানত প্রেসক্রাইব করে থাকে। এছাড়াও যে কোনো ধরনের কেটে যাওয়া অংশ তথা ক্ষত তাড়াতাড়ি শুকাতে এই অ্যান্টিবায়োটিক সিরাপ ব্যবহার হয়ে থাকে। এছাড়াও ডাক্তারেরা শিশুর বিভিন্ন ধরনের রোগ সমস্যায় অন্যান্য ওষুধের সঙ্গেও অ্যান্টিবায়োটিক হিসাবে এই এটিএম 100 প্রেসক্রাইব করে থাকে। এর ফলে শিশু যে কোনো ধরনের রোগ সমস্যা খুব তাড়াতাড়ি কাটিয়ে তুলতে পারে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যদি এই সিরাপ সেবনের নিয়মের কথা বলি সেক্ষেত্রে 1 বছর বয়সী শিশু বা তার উর্ধ্বের শিশু অথবা ওজনে 8 কেজি তথা তার উর্ধ্বের শিশুদেরই এই সিরাপ প্রেসক্রাইব করে থাকে। তথা শিশুর বয়স 1 বছর কিন্তু ওজনে 8 কেজি, সেক্ষেত্রে 4 ml করে দিনে একবার, এভাবে 3 দিন। এবার শিশুর বয়স 1 বছর কিন্তু ওজনে 10 কেজি বা তার ঊর্ধ্বে, সেক্ষেত্রে 5 ml করে দিনে একবার, এভাবে 3 দিন কন্টিনিউ করতে হবে। তবে এই ডোজের পরিমাণ কখনো কখনো ডাক্তারেরা শিশুর রোগ সমস্যা, ওজন, বয়স ও তার লিঙ্গের ওপর ভিত্তি করে কম বা বেশিও করে থাকে। তবে আপনারা ডাক্তারের করা প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই শিশুকে সেবন করাবেন। তবে আমি একটি বিষয় অবশ্যই বলবো, শিশুকে যে কোনো ধরনের মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন। ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করে তারপরেই যে কোনো মেডিসিন বা ঔষধ সেবন করাবেন। তবে এর বিশেষ কিছু সাইড ইফেক্টও রয়েছে, যেমন ক্ষুধা মন্দা, বমি হওয়া, শরীরের মধ্যে র্যাশ ওঠা ইত্যাদির মতন রোগ সমস্যা দেখা দিতে পারে। তবে এই রোগ সমস্যা সব শিশুরেই দেখা দেয় না, ইনকেস যদি দেখা দিয়ে থাকে অবশ্যই এর সেবন বন্ধ করবেন এবং ডাক্তারের সঙ্গে
পরামর্শ গ্রহণ করবেন। তবে এই অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনারা যে কোনো মেডিসিন স্টোর থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন, তবে আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন। ভিউয়ার্স, এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।